বন্ধুরা, আজকে নতুন ধরনের মাছ এনেছি। এই দেখুন, এই দেখুন, টুনা মাছ আর তার সাথে চিংড়ি মাছ, আজকে এনেছি লাউ। নমস্কার বন্ধুরা, মিশাজ ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি নিয়ে, টুনা মাছ, চিংড়ি মাছ আর তার সাথে লাউ। আজকে বানাবো লাউ চিংড়ির ডাল, আর তার সাথে থাকবে টুনা মাছের কষা কষা ঝাল। আজকে টুনা মাছের কষা কষা ঝাল বানাবো, আর তার সাথে বানাবো লাউ চিংড়ি ডাল। এতদিন আপনারা এই লাউ চিংড়ি খেয়ে এসেছেন, আজকে আমি বানাবো লাউ চিংড়ি ডাল, আর তার সাথে থাকবে এই টুনা মাছের কষা ঝাল। লাল লাল, একদম লাল লাল কষা কষা ঝাল হবে। এই দেখুন সামুদ্রিক টুনা মাছ, মাছটা একবার দেখুন বন্ধুরা। এই মাছ খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, অনেকে আবার এই মাছকে টক মাছও বলে, একটু একটু টক টক খেতে, তো সেই জন্য। আর তার সাথে রয়েছে এই যে চিংড়ি মাছ, আজকে লাউ চিংড়ি ডাল বানাবো। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, লাউ চিংড়ি ডাল আর তার সাথে টুনা মাছের লাল লাল কষা ঝাল। এই টুনা মাছটা কেটে নেবো, আর আমি এদিকে চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নেবো। এই টুনা মাছের আঁশ নেই, দেখুন একদম আঁশ নেই। গ্যাসটা দেখুন কত সরু। চিংড়ি মাছ সব কাটা হয়ে গেল, লাউ চিংড়ি ডাল বানানোর জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা দিয়ে বানালে সব থেকে বেশি টেস্ট লাগবে, সবার আগে মুগ ডালটা একটু ভেজে নেবো। লাউ চিংড়ি ডালের জন্য লাউ কেটে নেবো, একদম কষি লাউ। ডালটা ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো, নিয়ে এবার ধুয়ে নেবো ভালো করে।
ভালো করে ধুয়ে নিলাম। এর মধ্যে ডালটা দিয়ে দেবো। এবারে ডালটা সিদ্ধ করে নেবো। এক গামলা লাউ হয়ে গেল, এবার ধুয়ে আনবো। আদা কাঁচা লঙ্কা আর তার সাথে জিরে একসাথে বেটে নেবো। এবার দেখবো ডালটা কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু এই হাতা দিয়ে ভালো করে ঘেটে দেবো। ঢেলে নেবো এই পাত্রে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। হলুদ, লবণ, চিংড়ি মাছটা হালকা মতো ভেজে নিয়েছি। চিংড়ি মাছ যত হালকা ভালো যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে একদম এক গামলা লাউ কাটা আছে, এই লাউটা সব দিয়ে দেবো। আজকে লাউ কুড়ি ডাল হবে। লবণ, হলুদ, এবার ঢাকা দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর রসুন বেটে নেবো। গরম মশলা বেটে নেবো। আজকে লাল ডাল চিংড়ি দিয়ে এমন ভাবে বানাবো, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। লাউ খেতে দেখুন বন্ধুরা, কচি লাউ জল ছেড়েছে। লাউ থেকে যা জল বেরিয়েছে তাতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু বলি। এই দেখুন বন্ধুরা, এই লাউ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু লাউ চিংড়িটা রেডি। এবার আমি দিয়ে দেবো ডাল। চিনি দিয়ে দেবো দু চামচ মতো দিয়ে। এবার এটা 8 মিনিট দুয়েক মতো একটু ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, লাউ ডাল আমাদের কিন্তু একদম প্রায় হয়ে গেছে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা নামানোর সময়। আর দিয়ে দেবো ঘি উপর থেকে, আর একটু গরম মশলা বাটা।
দেখুন বন্ধু, আজকে লাউ ডালটা একদম ফাটাফাটি হবে, দেখেই তো মনে হচ্ছে একদম পুরো এই দিয়ে ভাত দিয়ে যাবে। লাউ ডাল আপনারা খেয়ে দেখেছেন, লাউ চিংড়ি খেয়ে দেখেছেন, আজকে আমি দুটো একসাথে লাউ চিংড়ি ডাল বানালাম। দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই লাউ চিংড়ি ডাল কতটা ভালো হবে। এবার নামিয়ে নেব, মাছের লবণ হলুদ মাঝে নিলাম, কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য সর্ষের তেল, মাছ ভেজে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লবণ, পেঁয়াজটা এবার ভালো করে লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটো কুচি দিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম, এবার দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আর রসুন বাটা। এই দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা আর তার সাথে টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, অল্প একটু জল দিলাম। জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছেন, মশলাটাও বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়েছি আর জলের পরিমাণ একদম অল্প। এবার এই ঝোলটা ফুটতে দেবো, এই যে ঝোল ফুটে উঠেছে, এবার এই ভেজে রাখা মাছ দিয়ে দেবো, দিয়ে আর মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেব। এবার ঢাকনা খুলবো, এই যে আমাদের কিন্তু চুনা মাছ রান্না একদম রেডি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলা বাটা, যেভাবে বানালাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই টুনা মাছ কিন্তু বন্ধুরা ভাজার সময় দেখবেন কেমন শক্ত হয়ে যায় আর একটা কেমন যেন অন্যরকম একটা ফ্লেভার বেরোয়, বেশ খেতে দারুণ লাগে। আর মাছ ভাজার সময় তো দেখেছেন তেল যা দিয়েছিলাম একদম ছিল, তেলও কিন্তু খুব কম লাগে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো এবার আমি নামিয়ে নেব, বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর মা, আজকে হয়েছে লাউ চিংড়ি ডাল আর তার সাথে হলো টুনা মাছের ঝাল। লাউ চিংড়ি আবার ডাল, মুগ ডালের যা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। সাথে চিংড়ি, শরীর ঠান্ডা করবে। লাউ চিংড়ি খাওয়া হয়ে গেল, লাউ ডালও খাওয়া হয়ে গেল, আবার একসাথে লাউ চিংড়ি ডাল, হেভি। লাউ চিংড়ি ডাল নামটাও সুন্দর আর খেতেও সুন্দর। যা গরম পড়েছে বন্ধুরা, এরকম ঠিকই আছে, শুধু ডালটা খেয়ে লাউ সঙ্গে খেয়ে দেখবেন
দারুণ লাগবে। লাউ চিংড়ি করতে গেলে কিন্তু এরকম ছোট ছোট চিংড়ি মাছ করলে বেশি ভালো হয়। দারুণ হয়েছে, দারুণ। এই ডালে একটা যদি থাকে আর কিছু লাগে না বন্ধুরা, কোনো ভাজাও লাগবে না এর সঙ্গে। ফাটাফাটি হয়েছে, আর লাউগুলো কি সুন্দর গলে গেছে দেখুন। কচি লাউ অসাধারণ রেসিপি, লাউ চিংড়ি ডাল। এবার খাবো টুনা মাছ। বেশ অনেকদিন পরেই খাওয়া হচ্ছে টুনা মাছ। লাল লাল ঝাল, মাছটা দেখুন বন্ধুরা, কোনো কাটা তো নেই, আর দেখুন কেমন একদম চকলেট কালার, কালারটা কিন্তু দারুণ। দেখুন খেয়ে খেতে, মানে এই মাছের একটা আলাদাই স্বাদ, মানে এক একটা মাছের হয় প্রায় স্বাদ একই রকম, কিন্তু এই মাছের স্বাদটা সম্পূর্ণ আলাদা, হেভি। লঙ্কাগুলো খুব ঝাল ঝাল ঝাল, ভালোই লাগে। ঝোলটা তো দারুণ টেস্ট, কালারটা দেখুন একটু, ভিতরে সাদা আবার চকলেট, টুইন কালার। কেমন হয়েছে? দারুণ, মাছটা খেয়েছে দারুণ। পেটের দিকে বেশি চকলেট মতো, সত্যি টুইন ওয়ানি, সত্যি টুইন ওয়ান। যেমন এক পাশে চকলেট কালার, এক পাশে একদম সাদা। বন্ধুরা যেভাবে বানিয়েছি বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, লাউ চিংড়ি ডাল আর তার সাথে এরকম টুনা মাছের লাল লাল ঝাল। তো আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই নিশাজ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে নেক্সট ভিডিওতে।